السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله وكفى. وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف إلا الصوم فإنه لي وأنا أجزي به، أو كما قال عليه الصلاة والسلام. بزرگان محترم، আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি, আমরা গত দুই মাস ধরে আল্লাহর কাছে যে মাস চাইতেছিলাম সেটা আমাদের একদম সামনে। আশা করা যায় সামনে শুক্রবার থেকেই শুরু হয়ে যাবে। তো গত দুই মাস থেকে আমরা দোয়া করে আসতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ রমজান পাওয়ার তৌফিক দান করো, আর রজব আর শাবানে আমাদের ইবাদতে বরকত দান করো। আমরা এই দোয়া কেন করছি? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করতেন, তিনি এই দোয়া করতেন। কারণ অনেক লোক সারা বছর বাঁচে, রমজানের কয়েকদিন আগে চলে যায়, জীবনে একটা রমজান কম পাইল। তো অনেক পিছনে থাকলো সে। এটা যাতে না হয় এই জন্য এই দোয়াটা করা হয়। কেউ প্রশ্ন করতে পারে, হুজুর এই দোয়া পড়লে সে কি আর রমজানের আগে মারা যাবে না? নিশ্চিত বেঁচে থাকবে এই দোয়া পড়লে? এমন কোনো গ্যারান্টি নেই যে এই দোয়া পড়লে সে আর মরবে না, রমজানের পরে মরবে, গ্যারান্টি নেই। কিন্তু লাভ আছে, সে মরে যাক আর বেঁচে থাকুক, সর্বাবস্থায় ওই দোয়ার কারণে সামনে যে রমজান আসতেছে
এই রমজানের খায়র ও বরকত সে পাবে ওইটা পাওয়াই তো উদ্দেশ্য বেঁচে থাকা তো উদ্দেশ্য না সেটা পাবে এটা পাইলে আর কি লাগে সে কেমন জন্য রমজানই পেয়ে গেল এজন্য আমরা এই দোয়া করে আসছি এবং আল্লাহ সে রমজানকে আমাদের অনেক নিকটবর্তী করে দিচ্ছে আর মাত্র পাঁচ ছয় দিন চার পাঁচ দিন আছে আশা করি আল্লাহ আমাদেরকে দান করবেন যারা গুনামুক্ত থাকবে সে রমজানের চাঁদ দেখার সাথে সাথে রমজানের যে বরকত কল্যাণ রহমত মাগফিরাত এটা পাইতে আরম্ভ করবে একটা শর্ত যে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে গুনাহগাররা তো পাবে অনেক পরে শেষের দশকে অনেক পিটায় ফুটায় জং তুলে তারপরে কিন্তু আপনি আমি যদি চাই রোজার চাঁদ দেখার সাথে সাথে রহমত পাইতে আরম্ভ করি তাহলে গুনাহ থেকে বাঁচতে হবে নিজেও বাঁচতে হবে পরিবারকেও বাঁচাইতে হবে ওইটা আমি আয়াতে পড়ছিলাম হে ইমানদারগণ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমন নাকি আগের উম্মতের উপরেও ফরজ করা হয়েছে সুতরাং কঠিন মনে করার দরকার নেই কঠিন হলে তারা করলো কেমনে তাদের উপরে করা হয়েছে কেন করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও সরল বাংলা আল্লাহর অলি হয়ে যাও আল্লাহর মুত্তাকিয়া অলি এক কথা আমরা তো আল্লাহর গোলাম থেকেও নিছে বান্দা না বান্দাটা গোলাম থেকেও নিছে তিনটা শব্দ আছে চাকর গোলাম আটল বান্দা এখন আমি ব্যাখ্যা দেব না প্রত্যেকের যে এখতিয়ার দেওয়া আছে এখতিয়ার কিছু নির্দিষ্ট মত সেদিক দিয়ে লক্ষ্য করলে চাকর উপরে এই যত বড় বড় লোক সরকারি কর্মকর্তা এরা চাকর না তো বলেন আমরা চাকরি করি চাকরি করি মানে কি আমি চাকর আমার বাসায় দশটা চাকর থাকতে পারে আমিও একটা চাকর এর অধিকারটা বেশি দুই নম্বর অধিকার হলো ওর একটু কম গোলামের মনিব যতটুকু ডিউটি দেয় ওর পরে সে ফ্রি ওর নিচে হলো বান্দা এর কোনো অধিকারই নেই যা করবে আল্লাহর হুকুমের দিকে মুখাপেক্ষী যে এই ব্যাপারে আমার আল্লাহ কি বলেছেন কোনো ব্যাপারে আমার নির্দিষ্ট মতামত নেই যা করব ওটা আমার আল্লাহ বৈধ করছেন কি না অবৈধ করছেন আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ কি তরিকা দিচ্ছেন ওই তরিকায় করতে হবে তিনটা শব্দের মধ্যে চাকর গোলাম বান্দা এই বান্দাটা একদম সবচেয়ে নিচে এর নির্দিষ্ট কোনো অধিকার নেই এই জন্য বলা হয়েছে
আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, জান্নাতুল কাফের, আর কাফেরের জন্য এটা বেশ যা খুশি তাই করতেছে, যা খুশি। আমরা পারবো যা খুশি তাই করতে? আমাদের প্রত্যেকটা কাজে খুঁজতে হবে যে এইখানে আমার আল্লাহর বিধান কি, আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ তার তরিকা কি, প্রত্যেকটা কাজে খুঁজতে হবে। এলো মুসলমানের দায়িত্ব। তা আমি যে কথাটা বুঝে দিতেছিলাম যে বান্দা হলো একদম নিচে, কিন্তু এই যে আয়াতটা আমি পড়লাম এই আয়াত দ্বারা বোঝা যায় যদিও আমাদের পজিশন এত নিচে কিন্তু আল্লাহ আমাদেরকে এই পজিশনে রাখতে চান না, তিনি তরাক্কি দিয়ে আমাদেরকে উপরে নিতে চান। কোথায় নিতে চান? তুমি আমার বন্ধু, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, আল্লাহর বন্ধু হয়ে যাও। অলি মানে কি? বন্ধু। দেখেন কোথায় বান্দা, কোথায় বন্ধু, আসমান জমিনের ডিফারেন্স। আল্লাহ রোজার দ্বারা আমাদেরকে এত উপরে নিতে চান, তুমি আর বান্দা থাকবা না, আমার বন্ধু হয়ে দেবা। দুনিয়া তো ঘটে অনেক কর্মচারী কর্মচারী, আমরা চোখ খোলা রাখি, কেউ কেউ চোখ বন্ধ রাখছি, চোখ বন্ধ রাখলে ঘুম এসে যায়, কিচ্ছু শোনা হয় না, খোলা রাখি। বলতেছিলাম দুনিয়াতে অনেক লোক আছে সে কর্মচারী ছিল কিন্তু তার সততা এবং দক্ষতার জন্য মনিব তাকে বন্ধুর মতো বানাই নিছে। তোমার আর অফিসের ডিউটি করা লাগবে না, আমার ফাইলটা নিয়ে আমার গাড়ির মধ্যে বসে আমার সাথে থাকবা, আমি যা খাই তাই খাইবা। আজকে তো তোমার কোনো বেতন নেই, কোনো বেতন নেই, আগে তো বেতন ছিল 50,000 টাকা, এখন আর বেতন নেই। তোমার যে মাসে যা লাগে, এ মাসে 2 লাখ লাগবে, 2 লাখ, এ মাসে 3 লাখ লাগবে, 3 লাখ, বেতন নেই, যা লাগবে নিয়ে দেবে। অনেকের এরকম সৌভাগ্য হয়, সেও গোলাম থেকে বন্ধু হয়ে গেছে, কি হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে। এই ভাইকে একটু একরাম করেন, যারা একটু বয়স্ক লোক আছে কমজোর তাদেরকে আপনারা একরাম করবেন। আমরা তো ইকরামুল মুসলিমিন উঠাই দিই নাই, যারা মাথা ভাঙছিল তারা উঠাই দিছে, তারা ইকরামুল মুসলিমিন, তারা আর বলবে কেমনে, ওলামাদের মাথা ভাঙে ইকরামুল মুসলিমিন। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা উঠাইনি, তাদের যারা বয়স্ক লোক তাদেরকে ইকরাম করবেন, ঘুম আসলে একটু মাথায় টিপে দিবেন, একটু কান্দে টিপে দিবেন। হ্যাঁ, শয়তানের কাজ হলো ঘুমায় দেওয়া,
আর আপনি আল্লাহর বন্ধু, আপনার কাজ হলো পাশের বাইরে জাগ্রত রাখা, তাতে কষ্ট করে আসছে কিছু নিয়ে দিতে পারে, এটা আপনার কাজ। স্যার বিশেষ করে বোড়াদের দিকে খেয়াল রাখতে হয়। যাত্রাবাড়ি মাদ্রাসায় আমাদের মুরব্বী মাওলানা মাহমুদুল হাসান সাহেব একবার বললেন খাদেমদেরকে, এই তোমাদের খাওয়াই দিছ, যারা বয়স্ক লোক আছে তাদের দিকে খেয়াল রাখবা। খাদেমরা তো কিছুই বুঝতেছে না, কি খেয়াল রাখবে, কি খেয়াল রাখবো, তার তো কোনো ব্যাখ্যা দেন নাই আপনি, তাহলে খেয়াল রাখতে বসে তো উনি ব্যাখ্যা দিলেন, খেয়াল রাখবা ওনারা যাতে বেশি না খেয়ে ফেলে, এইটা খেয়াল, কারণ ওনাদের পাকস্থলী কমজোর হয়ে গেছে। হ্যাঁ, খানা মজাদার, এই মজাদার খানা পায়ে যদি বেশি খেয়ে ফেলে তো পেট নষ্ট হয়ে যাবে, কী হয়ে যাবে, পেট নষ্ট হয়ে যাবে, এই জন্য খেয়াল রাখতে হবে যাতে ওনারা বেশি না খেয়ে ফেলে, এই হলো ব্যাখ্যা। আর আমি যদি খেয়াল রাখতে কই দিদি, তো খানার খেয়াল না ঘুমের খেয়াল, কেউ ঘুমাই না দেয় আপনি ইকরামের সাথে জাগাই দিবেন। তো রমজান আসতেছে, এর ফজিলাত বরকত বলে শেষ করা যাবে না। একটা নফলের দাম হয়ে যাবে একটা ফরজের সমান, অথচ রমজানের বাইরে বাকি ১১ মাস, সারা জীবনে যত নফল করবেন এই সবগুলো মিলে একটা ফরজের সমান হবে না। শুধু রমজানের বৈশিষ্ট্য এটা, যিনি লেনেওয়ালা তিনি নেয়, আপত্তি কি? আপনার ৩ টাকার কলম, আপনার কোনো বন্ধু যে ১,০০,০০০ টাকা দিয়ে নেয় তার বিরুদ্ধে মামলা হবে? আপনি ৩ টাকারটা ১,০০,০০০ টাকা দিয়ে নিলেন কেন? আমার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, নেবেন? আর ফরজকে ৭০ গুণ বাড়াই দেবেন। রোজাদারকে এক পেয়ালা পানি দিয়ে ইফতার করে দিলেন, আর কিছু নেই, পানি দিয়ে। ও রোজা রেখে যে সব আপনি ইফতার করে সেই সব, আপনার কাজের লোকদের ডিউটি একটু কমাই দিলেন, রমজানে তো ডিউটি আরও বেড়ে যায়, ইফতারি বানাইতে হয়, ডিউটি কমাইবেন কেমনে? ডিউটি কমানোর বুদ্ধি হল লোক বাড়াই দেওয়া, ২-১ জন লোক বাড়াই দেওয়া, তো পয়সা যাবে। কিন্তু হাদিস আসছে যে তার অধীনস্থদের ডিউটি কমাই দিল রমজানে, আল্লাহ তার গর্দানকে জাহান্নাম থেকে মুক্ত করে দিল। এবং তার জন্য রায়্যান নামক জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যত রকম খানা পিনা হইতে পারে সব এই জান্নাতে আছে। রায়্যান খানা পিনা কাকে বলে,
আমি কয়েকবার মক্কা শরীফে একটা হোটেলের নাম হলো জমজম টাওয়ার আছে না এটাতে ছিলাম তো সকালে আমরা যখন নাস্তা করতে দিতাম কি নাস্তা করব এত আইটেম মানে রাখছে নাস্তার কয়েকশো আইটেম মানে এই ছোট্ট পাকস্থলী নিয়ে কোনটা খাইবেন কোনটা খাইবেন আল্লাহ এটা আমি বলে দিতে দুনিয়াতে তো দিয়েই হয় তাহলে আল্লাহ জান্নাতে এ রয়্যান দরজা দিয়ে যারা ঢুকবে তাদের জন্য কি নিয়ামত দিবেন অকল্পনীয় সবচেয়ে বড় কথা হল এই যে অন্য ইবাদতের বদলা আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন কিন্তু রোজার বদলা আল্লাহ নিজে হাতে দিবেন রোজার মধ্যে রিয়া হয় না লোক দেখানো যে ভাব এটা রোজাতে হয় না অন্য ইবাদতে হয় কারণ লোক দেখানো যদি উদ্দেশ্য থাকে সে গোপনে পানিও খাইয়ে নিতে পারে কে কি বলবে আপনি গোপনে পানি খাইয়ে যদি কেন আমি রোজা কেউ কি মানা করবে কিন্তু কেউ খায় আজ পর্যন্ত শোনা যায় এটা হলো সবচেয়ে বড় ফজিলত যে আল্লাহ নিজে হাতে আপনার আমার রোজার প্রতিদান দান করবেন এবং আল্লাহ খুশি হয়ে যাবেন বান্দার উপরে খুশি হয়ে দেবেন এইসব ফজিলত আর এর ঊর্ধ্বে হলো আল্লাহর হুকুম ফজিলতের জন্য করলে তো বোঝা গেল যে আপনি লোভী লোভে পড়ে করছেন লোভে পড়ে করছেন রোজা লোভের জন্য করি আমরা আমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহর হুকুম আল্লাহ হুকুম পালন করার জন্য বানাইছে এবং একটা হুকুম রোজা রাখো হুকুম পুরা করতেছে কোনো হুকুমের মধ্যে আল্লাহর কোনো লাভ নেই কোনো হুকুমের মধ্যে লাভ আছে আপনার ক্ষতি হইলে আপনার মানলে আপনার লাভ না মানলে আপনার ক্ষতি কোনো জায়গায় আল্লাহর কোনো লাভ নেই আল্লাহ লাভের ঊর্ধ্বে একসময় মানুষ বানায় নাই ফেরেশতাও বানায় নাই তো তখন তো কেউ ইবাদত করে নাই আল্লাহ কোনো ক্ষতি হয়েছিল কোনো ক্ষতি হয়েছিল আল্লাহ কোনো লাভ নেই লাভ আপনার আমার আল্লাহর হুকুম মনে করে করতে হবে বাকি এর মধ্যে দুনিয়াতেও লাভ আছে আখেরাতেও প্রত্যেকটা ইবাদতে আখেরাতে বিশাল লাভ দুনিয়াতেও লাভ রোজা রাখবেন দুনিয়াতে লাভ হবে না হ্যাঁ বিভিন্ন দিক দিয়ে দুনিয়াতে লাভ হবে আপনার স্টমাক পাকস্থলী এক মাস রেস্ট পাইল রেস্ট এতে এটা একদম তাজা হয়ে গেল তাজা হয়ে গেল পেটের পীড়া থাকবে না এটা কি কোনো লাভ না হ্যাঁ স্টমাক
বিশ্রাম দিলেন স্টমক তো 11 মাস চলছে সমানে চলছে তিন অক্ত খাইছেন পাঁচ অক্ত খাইছেন ছয় অক্ত খাইছেন ওরে তো আর বিশ্রাম দেন নাই হ্যাঁ কিন্তু রমজানে একটু বিশ্রাম পায় বিশ্রাম পাওয়ার শর্ত আছে আপনি দুইবার খাবেন দুইবার অনেকে তিনবার খায় তাহলে টাইম পরিবর্তন হলো স্টমাক পাকস্থলী রেস্ট পেল না আছে কিনা তিনবার খায় ইফতারের সময় এক পেট তারাবির পরে এক পেট আর শেষ রাত্রে আর এক পেট আগে দিনে তিনবার খাইতো আর রাত্রে তিনবার খায় রেস্ট হলো কই এই জন্য কাকরাইলে সিস্টেমটা ভালো এখান থেকে শিক্ষা নেন কাকরাইল তারা ইফতারিতে এক প্লেট বিরিয়ানি দিবে হ্যাঁ ওটা ইফতারিও ওটা রাত্রের খানাও আর কিছু দিবে না আর শেষ রাত্রে দিবে তো কয়েক তো হলো এক প্লেট দিল ওইটাই ইফতারি ওইটাই রাত্রে খানা তাহলে রাত্রে লম্বা একটা টাইম বিরতি পাইলেন না দিনেও বিরতি পাইলেন রাত্রেও বিরতি পাইলেন এটা ঠিক এবং এতে শেষ শেষ রাত্রে ভালো ক্ষুধা লাগে অনেকে আমাকে বলে হুজুর শেষ রাত্রে খাইতে পারেন না খাইতে মনে চায় না কেন আপনি কি তারাই পড়ে খান নাকি তারাই পড়ে খাইলে আর বাকি আছে দুই ঘন্টা কি ক্ষুধা লাগবে ওটাই তো হজম হয় নাই এই যে তারাই পড়ে খাওয়া খাওয়াই নেই হ্যাঁ একটু সামান্য কিছু খাইতে পারেন এক গ্লাস দুধ দুটা খেজুর এরকম কিছু খাইতে পারেন পেট ভরে না সার কথা দুই বেলা খাইতে হবে পাকস্থলীকে রেস্ট দিতে হলে কয় বেলা খাইতে হবে এবং রোজার আর একটা বড় ফজিলত হলে এই আমাদের শরীরে অনেক অবাঞ্ছিত ই থাকে চর্বি অবাঞ্ছিত চর্বি থাকে আমাদের ভাত খাই না এ ভাতের থেকে চর্বি হয় তরকারির মধ্যে তেল খাই না এ তেলের থেকে হয় সয়াবিন তো একটা অখাদ্য পয়সা দিয়ে কিনে খাওয়া ঠিক না সয়াবিন তেলটা একটা অখাদ্য সরিষা খাবেন সরিষার তেল সয়াবিন এত নিকৃষ্ট এই যে তেল খাই এটা যতটুক না দিলে হয় অতটুক দিতে হয় এর তো একটা চর্বি হয় ভাতের তো চর্বি হয় তেলের থেকেও এই দুটা ক্ষতিকর চর্বি ক্ষতিকর আর অনেকে গোশতের মধ্যে যে চর্বি থাকে সেটা খুব খায় হ্যাঁ চর্বিওয়ালা খাসি বড় বড় চর্বি খুব খায় এত বেশি খাওয়া ঠিক না চর্বি ভালো উপকারী কিন্তু কোনো কিছু বেশি ভালো না পরিমাণ মতো তো অনেক খারাপ চর্বি জমা হয়ে যায় যে চর্বিগুলো পরবর্তীকালে এই যে ব্লক সৃষ্টি করে ব্লক সৃষ্টি করলে কি হয় হার্ট
অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, করে কি না? তো রোজার একটা ফজিলত হলো এই, আপনি যখন না খায় আছেন, সকালে নাস্তা খান নাই, দুপুরে খানা খান নাই, তো শরীরের ভিতরে একটা ঘড়ি আছে। প্রত্যেকের শরীরের মধ্যে কি আছে? ঘড়ি আছে। ওই ঘড়ির টাইম মতো খোদা সৃষ্টি করে, খোদা লাগবে, টাইম মতো ঘুম পাড়ায় দেয়, ওই ঘড়ির কাজেই। আপনি শুইতেছেন, নিয়ত করেন আমি রাত 3:30 উঠব, এই নিয়ত করে শোন, কোনো অ্যালার্ম ঘড়ির দরকার নেই, 3:30 আপনার চোখ খুলে দেবে, ওই ঘড়ি, ওই ঘড়ি। আমার কথা বোঝেন না? অ্যালার্ম ঘড়ি দরকার নেই, নিয়ত করে শোন, ঠিক ওই টাইমে কী হবে চোখ খুলে দেখবেন দেওয়াল ঘড়িতে কত বাজে, 3:30 বাজে। আছি তা আপনি যে না খেয়ে আসেন, তো খাওয়ার টাইমে এই লিভার থেকে রস আসতেছে, অগ্নাশয় প্যানক্রিয়াস থেকে রস আসতেছে, খানা হজম করতে, খানা তো নেই। আরে রোজা না আপনি, খানা তো নেই, রস তো আসতেছে। তখন আল্লাহ বডিটাকে এমনভাবে বানাইছে, সে বিকল্প তো তালাশ করে, বিকল্প কি হজম করো, তো বিকল্প তালাশ করতে যায়, ওই কোথায় কোথায় অবাঞ্ছিত চর্বি আছে ওইগুলো টানে, ওইগুলো টানে, ওইগুলো টানে সব জ্বালাই দেয়, বারণ করে দেয়, দিলে আপনার আর হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকলো না, হার্ট অ্যাটাকের। জাপানের এক ডাক্তার এই রিসার্চ করে সে নোবেল পুরস্কার পেয়েছে, মুসলমানদের রোজার যে এই ফজিলত, শরীরের অবাঞ্ছিত সমস্ত চর্বিগুলো জ্বালায় দেয়, দিয়ে শরীরটাকে পিওর করে দেয়। এই কথা শুনে এখন কাফেররা রোজা রাখতেছে, ওরা দুনিয়াবি লাভ পাবে, দুনিয়াবি লাভ আখরাতে পাবে না, কারণ ঈমান নেই, ঈমান না থাকায় আখরাতে পাবে না, কিন্তু দুনিয়াতে ওরাও কিন্তু এই লাভটা পাবে। এখন তো কাফেররা খতনা করে, কারণ ডাক্তাররা কইছে খতনা না করলে গনোরিয়া, সিফিলিস এসব রোগ হয় যার চিকিৎসা কঠিন। এই শুনে তারা কি আরম্ভ করছে? খতনা আরম্ভ করছে। তো দুনিয়াবি লাভ হবে, কিন্তু আখেরাতে খতনা করার দরুন কি হবে না, সব হবে না, কারণ তার কি নেই, ঈমান নেই। তো দেখা গেল রোজাতে আখেরাতে যেরকম লাভ, দুনিয়াতে বহু লাভ, অটোমেটিক, আমরা ওগুলো নিয়ত করব না, অটোমেটিক পাওয়া যাবে। আমাদের নিয়ত হলো আল্লাহর হুকুম পুরা করা, নিয়ত কি? কাজে এই রমজান আসতেছে, আমরা রমজানের হক আদায় করব। অনেকেই তাহাজ্জুদ পড়ার তৌফিক হয় না, এই রমজানে তাহাজ্জুদ পড়তে হবে, যে টাইমে ওঠেন আর 15-20 মিনিট আগে ওঠেন, যে টাইমে ওঠেন 15-20 মিনিট আগে ওঠেন, উঠে উজু করে 2-4 রাকাত পড়ে দোয়া করেন।
এক পাস পড়তে পারলেন এটা কম কি জানি অবশ্যই তাহাজ্জুদ পড়ব আর এটা মনে করে রাখেন ইফতারের টাইম হইলে দেরি করা নিষেধ ইফতারের টাইম হয়ে গেলে দেরি করা নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মত অতক্ষণ হেদায়েতের উপর থাকবে অতক্ষণ তারা ইফতারি দেরি না করে ইফতারি টাইম হয়ে গেলে দেরি করবেন না বেশি তাকওয়া দেখাবেন না আল্লাহ আপনাকে কমজোর করে বানাইছে আপনিও কমজোরি প্রকাশ করেন আল্লাহ আপনাকে কমজোর করে বানাইছে আপনি কমজোরি প্রকাশ করেন আপনি নিজেকে শক্তিশালী প্রমাণ করতে দেন না আমি এক ঘন্টা পরে ইফতার করব আমি কমজোর না এটা আল্লাহর সাথে মোকাবেলা কর আল্লাহ কইতো কমজোর আসলে কমজোর তাহলে ইফতারিতে টাইম হলে দেরি করা যাবে না তাড়াতাড়ি খেয়ে ফেলতে তো সাহরি এরকম না সাহরি খাইতে হবে একদম শেষ টাইমে সাহরি কেউ রাত 12টায় যদি খায় রোজা তো হয়ে যাবে রোজা হয়ে যাবে কিন্তু উত্তম কোনটা শেষ টাইম হাদিস আছে নবী দিয়ে সাহরি খাওয়া আর ফজরের নামাজ পড়া এর মধ্যে কতটুক ব্যবধান হয়তো 50 আয়াত তেলাওয়াত করা আমি কয়েক কয়েক কয়েকবার পরীক্ষা করাইছি যে 50 আয়াত পড়তে কতক্ষণ লাগে হাফেজদেরকে লাগাই দিয়েছি ওরা আমাকে রিপোর্ট দিছে 10 মিনিট লাগে কত 10 মিনিট নবী দিয়ে সাহরি খাওয়া আর ফজরের নামাজ পড়া এর মধ্যে ব্যবধান কত 5 মিনিট হয়তো সতর্কতা করছেন কিসের জন্য সাহরির জন্য তো সাহরি সবে সাথে না যায় আর 5 মিনিট সতর্কতা করছেন ফজরের জন্য তো ফজরটা আগে আগে না হয়ে যায় সাহরির জন্য 5 মিনিট আর ফজরের জন্য 10 মিনিট গ্যাপ কাজেই সাহরি খাইতে হবে কখন শেষ রাত্রে শেষ রাত্রে খাইতে হবে এটা সুন্নত এবং সাহরি খাওয়ার ভিতরে বলা হয়েছে বরকত আছে ক্ষুধা না লাগলেও একটা খেজুর খান একটা কলা খান ওই বরকতটা নেওয়ার জন্য বরকতওয়ালা খানা খাইলে ইবাদত বন্দেগিতে খুব উৎসাহ হয় আল্লাহর মহব্বত বাড়ে এই জন্য সাহরি খাইতে হবে সবে সাদেকের পরে যদি কেউ ফরজ গোসল করে এতে কিন্তু রোজা ভাঙবে না গোসল ফরজ হচ্ছে আগে কিন্তু গোসল করে খাইতে গেলে আর সাহরি খাওয়ার টাইম থাকে না তাই সে কি করল আগে খায় নিল নিয়ে সবে সাদেকের পরে গোসল করলো এতে রোজার কোন স্বয়ং রসুল্লাহ করছেন কোন ক্ষতি হবে আর নামাজের টাইমের ব্যাপারে মাগরিবে তো তাড়াতাড়ি পড়তে হয় আজানের সাথে সাথে পড়তে হয় আর ফজরে দেরি করতে হয় তাহলে 11 মাসের নিয়ম 11 মাসের নিয়ম কিন্তু রমজানে তা না রমজানে ফজরকে আগাই নিয়ে আসেন আওয়ালক আর মাগরিবকে একটু পরে নিয়ে যান
কারণ ইফতার খাইতে একটু টাইম লাগবে না, 10 মিনিট 15 মিনিট টাইম লাগবে না, 10 থেকে 15 মিনিট। যদি বাকি 11 মাস সাথে মিলল, ফজরকে আনছেন আগে আর মাগরিবকে নিয়ে গেছেন একটু পিছায়, এই হলো মশলা। রমজান যদি ফজর দেরি করে পড়ে তাহলে ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছাড়া জামাতে আর কাউকে পাওয়া যাবে না, ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ নেই, এটা করবেন না। বাস সারি খাওয়া শেষ, মসজিদে চলে যান, জামাত হবে, চলে আসেন, এইলো নিয়ম। আর রোজা রেখে তিলাওয়াত বাড়াইতে হবে, রমজানে কাজকর্ম একটু হালকা রাখতে হবে, কাজকর্ম হালকা রাখতে হবে, তিলাওয়াত। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসে প্রথমে পুরা কোরআন শরীফ লহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল হয়, পুরা কোরআন শরীফ লহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল হয় লাইলাতুল কদরে। সেইখান থেকে 23 বছরে অল্প অল্প করে নবীদের উপরে নাজিল হয়, কোরআনের মাস। হয় পড়েন না হয় শোনেন, আপনি পড়তে পারেন না ঠিক আছে, একজন হাবেসাব ডেকে হিফজখানা দে বসে থাকেন, কোরআন পড়াতে সব শোনার একই সব। এবং খুব খেয়াল রাখতে হবে আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো রকম গুনাহ না হয়, রোজা রেখে আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো রকম গুনাহ না হয়। আর কিছু দোয়া কালাম পড়তে হয় বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এটা করতে হবে, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, জান্নাত চাইতে হবে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ দোজক থেকে মুক্তি চাইতে হবে, নাউযু বিকা মিনান নার আল্লাহ কাছে চাইতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, জামাতের সাথে। এইভাবে রমজানের দিন কাটাইতে হবে, রমজানের দিনগুলো এইভাবে কাটাইতে হবে। এরপর যখন সারির টাইম আসে, এই সারি করতেছি ইফতার, ইফতারি সামনে নিয়ে বসে আছেন, ইফতারে আপনি একটা দোয়া পড়তে থাকবেন, একটা দোয়া পড়তে থাকবেন, ইয়া ওয়াসিয়াল মাগফিরা ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরা ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরা ইগফিরলি, এই দোয়াটা পড়বে, হে প্রশস্ত ক্ষমাকারী আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এরপর যখন টাইম হয়ে গেল, ইফতারের টাইম হয়ে গেল, এখন কী করে খাওয়া শুরু করবেন, খেজুর থাকলে খেজুর দিয়ে শুরু করবেন, বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ। এই আলাটা আমরা বলি এটা কিতাবে পাওয়া যায় না, বেশি হয়ে গেছে আলাটা, বেশি হয়ে গেছে। আর খাওয়ার শেষে একটা পড়ি,
وجعلنا من المسلمين ওই মিনটাও কি হয়ে গেছে বেশি হয়ে গেছে হাদিসে নেই بسم الله وبركات الله পড়ে খাওয়া শুরু করবেন ইফতারি খাওয়া শেষ এখন কি পড়বেন اللهم لك صمت وعلى رزقك افطرت افطرت অতীত কাল এই অতীত কালে শব্দটা প্রমাণ করে ইফতারি খাওয়া হয়ে গেছে তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করিলাম তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করিলাম করিব না করিলাম তাহলে ইফতার আগে দিতে হবে না এর খেয়াল রাখবে আরেকটা দোয়া আছে এটাও পড়বেন ذهب الظما وابتلت العروق وثبت الاجر ان شاء الله الا আমার লেখাতে মাসরুন দোয়া হতে দেখ ذهب الظما আল্লাহ পিপাসা দূর হয়ে গেছে وابتلت العروق রগগুলো তরুতাজা হয়ে গেছে ثبت الاجر এবং আপনার দরবারে সব পাওনা হয়ে গেছে ইনশাআল্লাহ এটাটা দোয়া যদি কোনো ভাইয়ের বাড়িতে ইফতার করেন বা তার পাঠানো জিনিস দ্বারা ইফতার করেন পাঠানো জিনিস দ্বারা ইফতার করেন তাহলে ইফতারি খেয়ে তার জন্য একটা দোয়া দিবেন কি দোয়া افطر عندكم الصائمون واكل طعامكم الابرار وصلت عليكم الملائكه এই দোয়াটা দিবেন ওই ভাইয়ের জন্য এবং চেষ্টা করবেন বন্ধু বান্ধবকে বেশি বেশি ইফতার করাইতে কি ইফতার বানায় সবার বাড়ি নিয়ে দেবেন পারা যাবে এত লোকের বাড়ি যাওয়া আর রমজানে যে জ্যাম লাগে রাস্তায় আগানো যে যান আরে যার সাথে যখন দেখা হয় ওরে 50 টাকা 100 টাকা দিয়ে দেন তাই কিছু ইফতারি কিনে খায় এটা হলো দাওয়াতের 1 নম্বর দাওয়াত কয় প্রকার 3 প্রকার যাকে মহাব্বত করেন তাকে যে দাওয়াত খাওয়াইবেন 1 নম্বর দাওয়াত কি নগদ কিছু টাকা দেওয়া 2nd দাওয়াত কি কিছু তৈয়ার করে ওর বাড়িতে পাঠাই দেওয়া আর 3 নম্বর 3rd ক্লাস দাওয়াত কি তাকে ধুলাবালি খাওয়ায় সময় নষ্ট করে ওর কামকাজ নষ্ট করে ওকে আপনার বাড়িতে নিয়ে আসা এটা হলো 3rd ক্লাস দাওয়াত কিন্তু এইটা না হলে আমাদের প্রাণ জোড়ায় না 3rd ক্লাসটা না হলে 1 নম্বরটা করতে রাজি নেই আর টাকা দাও 50 টাকা দাও 10 টাকা দাও 100 টাকা দাও আপনি ইফতারে কিছু কিনে খায়েন 1 নম্বর দাওয়াত এটা মুফতি শফি সাহেব লিখছেন ওনার কিতাব এটা কর আর রমজানের তারাবি পড়তে হবে 20 টাকা হযরত ওমর যে চালু করছিলেন কয় টাকা সেটা হয়তো উসমান কি পাঠাইছিলেন হয়তো আলী পাঠাইছিলেন কোন সাহাবি কি প্রতিবাদ করছিল তাহলে কয় টাকা আহলাদ দেখো 8 টাকা কই পাইছে যদি নবীদি 4 দিন পড়ছেন জামাতের সাথে কয়দিন পড়ছেন পরে ছেড়ে দিছেন কেন নবীদি ভয় পাইতেছিলেন আল্লাহ খুশি হয়ে এটাকে ফরজ করে দিতে পারে
তখন আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে। বিশ টাকা যদি ফরজ হয়ে যায় তাহলে কঠিন হয়ে যাবে। এই জন্য চার দিন পড়ে আর পড়েননি, তোমরা নিজেরা ঘরে পড়ে না। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা দুই বছর ছিলেন, সে দুই বছর চরম বিশৃঙ্খলা। ওখানে মিথ্যা নবী বেরোয়েছে, ওখানে ওরা জাকাত দিবে না, এক এক রকম ফেতনা। এই ফেতনা দমন করতে করতে তো ওরা দুই বছর পার হয়ে গেছে, কখনোই তারা বৃদ্ধি খেয়াল করবেন। হযরত ওমর ফারুক এসে একটা তৈরি ফিল্ড পেলেন, তৈরি ফিল্ড, কোনো হাঙ্গামা নেই, কোনো কিছু নেই। তখন ইনি ছোট ছোট জিনিসের দিকে খেয়াল করলেন, খেয়াল করে তারাবি চালু করলেন কয় রেখা, বিশ রেখাত। তো যেটা ভুল হয়তো অন্য সাহাবিরা মানত। একবার মসজিদে উনি বলছিলেন, আমি যদি সুন্নতের খেলাফ কিছু বলি তোমরা কি করবা পরীক্ষা করার জন্য? এক যুবক দাঁড়ায় গেছে, দাঁড়ায় তলোয়ার উঠাইছে, এই যে তলোয়ার দেখে রাখেন, এই তলোয়ার দিয়ে আপনাকে সিধা করে দিব। এখন খলিফাতুল মুসলিম হয়েছেন, কি হয়েছে, তলোয়ার দিয়ে আপনাকে সিধা করে দিব। তিনি যদি নবীদের বিরুদ্ধে কিছু চালু করতেন তো লক্ষাধিক সাহাবি মানত, তো কেউ তো আপত্তি করে নাই। দেখেন তো একটা লোকের আপত্তি দেখেন তো, কোথায় পায় লামাজাবিরা? লামাজাবিরা যে হাদিসটা দেয় আল্লাহ, ওটা তো তারাবি এই তাহাজ্জুদের হাদিস। ওটা হাদিসটা কিসের? মা আয়েশাকে জিজ্ঞেস করছিল নবীজির রাত্রের নামাজ কয় রেখাত, রাত্রের নামাজ কয় রেখাত। মা আয়েশা বললেন নবীজির রাত্রের নামাজ রমজানে, রমজানের বাইরে আট রেখাতের বেশি পড়তেন না, রমজানে, রমজানের বাইরে। এই যে উনি বলেন রমজানের বাইরে, এর মধ্যে ইঙ্গিত আছে এটা তারাবি না। রমজানের বাইরে কি কেউ তারাবি পড়ে? তাহাজ্জুদ পড়ে। বাইরে কথাটা দলিল, প্রশ্নটা কোন নামাজ নিয়ে? হ্যাঁ, তাহাজ্জুদ নিয়ে, তাহাজ্জুদ নিয়ে কইছে। এই তথাকথিত আলুল হাদিসটা উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে এটা নিয়ে লাগাইছে কোন জায়গায়? নিজেরা মাহরুম হয়েছে আর আমাদেরকে মাহরুম করতে, খবরদার এগুলো মানবেন না। আপনি না পারলে নিয়ে আসবেন আমাদের কাছে, আপনি তর্কে না পারেন ওরে নিয়ে আসবেন, চলো আমার হুজুরের কাছে চলো, তোমার বক্তব্য দাও নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তো মোটামুটি সংক্ষিপ্ত আকারে আমি রমজানের করণীয় সম্পর্কে আপনাদেরকে কিছু বললাম, আশা করি এইভাবে রমজান পার করবেন, কোনো গোনা যেন না হয়। আল্লাহ কইছেন আইয়াম আম্মা দুদাত, কয়েকটা দিন গুনা ছাড়ো, কয়েকটা দিন গুনা ছাড়ো। এগারো মাস তো করলা, কয়েকটা দিন ছাড়ো, ছাড়ে পরীক্ষা করো যখন গুনা করছিলা তখন বেশি মজা পাইছিলা, এখন ছেড়ে দিছ এখন বেশি মজা পাইলা। কয়েকটা দিন গুনা ছেড়ে পরীক্ষা করো, আইয়াম আম্মা দুদাত, ইনশাআল্লাহ এই এক মাস যদি গুনাহ বর্জন করা যায় এর ওসিলায় আল্লাহ পুরা বৎসর গুনাহ বর্জন করার তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে রমজান আসতেছে এইভাবে ই করার তৌফিক দান করেন। আর তারাবিধি পড়বেন দুই শর্ত, হাফেজ সাহেবের পড়া একদম ক্লিয়ার হইতে হবে, প্রত্যেকটা অক্ষর যেন বোঝা যায়, কী সাপের মন্ত্রের মতো পড়ে গেল, দে লাআল্লাকুম তাআকিলুন, আল্লাহু আকবার, এই লাআল্লাকুম তাআকিলুন ছাড়া আর কিছুই বোঝা গেল না। এটা কি কি বললো পুরাটা বোঝা যায়,
মানে তারা রাখবেন না এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হলো তাকে ঘোষণা করতে হবে যে আমি তারাবির কোনো বিনিময় নিব না আল্লাহর জন্য পড়াবো আল্লাহর জন্য এত বড় কোরআন এই ছোট্ট কলবের মধ্যে কে দিছে আল্লাহ কি জন্য দিছে আমার বান্দাদেরকে শোনাও তোমাকে আমি ইজ্জতের সাথে পালবো তোমাকে আমি মানুষের থেকে কয় টাকা পাইবা তার থেকে বেশি দিব আমি তাকে ঘোষণা করতে হবে হ্যাঁ তারপরে যারা ধনী লোকজন আছে তারা ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ করে ওনাকে কিছু হাত দিয়ে পেশ করবেন কারণ অধিকাংশ তো তালেম এলেম হয় এবং গরিব হয় হাদিয়া দেন পাঁচশো টাকা পারেন একশো টাকা পারেন এক হাজার টাকা পারেন হাদিয়া দেন ক্লিয়ার বলেন হুজুর এটা কোনো তারাবির বিনিময় না আমি আপনাকে মহাব্বত করি আপনাকে হাদিয়া দিলাম চান্দা কালেকশন করেন না সেক্রেটারি সব খাতা কলম নিয়ে কালেকশন করবে ওটা হাদিয়া হয় না ওটা হয় চান্দা ওটা না ওটা হয় ভিক্ষা খাতা কলম নিয়ে যারা করে ওটা কি ভিক্ষা ওটা না যারটা সে দিবেন যখন সুযোগ হয় খতমের দিন না পারবেন না সহিটা চালু করেন সহিটা চালু করেন গলরটা বন্ধ করেন আমরা রাস্তা বন্ধ করি না রাস্তাটা ঘুরাই দেই এইভাবে না করে এইভাবে করে এইভাবে না করে এইভাবে করে দেখেন না ঈদের ময়দানে হ্যাঁ এই সাদাটা খতিম সাহেবের রুমাল লালটা ইমাম সাহেবের রুমাল কালাটা মজদান সাহেবের রুমাল এটা কী অর্থ এতগুলো রুমাল পাঠানোর একটা রুমাল যাবে ওর মধ্যে দেড়া ভাড়া দিবে আরে কমিটি বসে খতিব সাহেবকেও দিবে ওখান থেকে ইমাম সাহেবকেও দিবে মহাজন সাহেবকেও দিবে খাদেম সাহেবকেও দিবে কিন্তু রুমাল কয়টা যাবে প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন রুমাল গেলে ওই লোকগুলোকে ভিক্ষুক বানানো হয় যার পিছনে একতেদা করলেন তারা ভিক্ষুক বানাবেন না গলত জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে এখন একটা বিয়ে পড়ানো হবে সামনে আসো তো বিয়ে পড়ানো হবে তো দোয়া হয়ে যাবে এই প্রশ্ন হয় নাই আমি আমার মায়ের বদলি হজ করবো ইনশাআল্লাহ এক্ষেত্রে উমরার এহরাম বাঁধার সময় কীভাবে নিয়ত করব আপনার মায়ের নিয়ত করবেন হজ যখন মায়ের তো উমরাটা কার মায়ের নিয়ত করবেন ছোট ভাই হিমজু শেষ করেছে কিন্তু বর্তমানে তার হালাত হলো মোবাইলের আসক্ত এই মোবাইল দিয়ে ইহুদিরা আমাদের ছেলেপেলেকে ধ্বংস করে দিচ্ছে আর আমাদের মায়েরা মোবাইল ছাড়া কান্না খাওয়াতে পারে না আমরা ছোটোকালে কি মোবাইল দেখে দিয়ে বড়ো হয়েছিলাম খানা খাইছিলাম কিন্তু এখনকার মারা এত অথর্ব মোবাইল না হলে খানা খাওয়াতে পারে না এই যে মোবাইলের আসক্ত বানাই দিতে এই ছেলে মাদ্রাসা এসে টিকবে তো পয়লা বছর বহিষ্কার হয়ে যাবে উগ্র স্বভাবের শাসন করলে বাড়ি ছেড়ে চলে যায় এদের আর কী করবে তবলিগে পাঠাই দেন কোনো আলেমের সাথে তবলিগে পাঠাই দেন ফজর মাগরিব ঈশার নামাজে মসবুক ব্যক্তি যখন একা নামাজ পড়ে তখন সে সূরা ও তাকবীরগুলো জোরে বলবে কি না না আস্তে ফজর মাগরিব ঈশাতে তাহলে জোরে কেরাত পড়তে হয় একজনের দুই এক রেখা ছুটছে তাহলে তাকবীর দেওয়া লাগবে না প্রশ্ন করছে তাকবীরগুলোকে আসতে না আওয়াজ করে আসতে তাকবীরগুলো আসতে রমজানের রোজা থাকা অবস্থায় ভুলবশত
কিছু খেয়ে ফেললে কি রোজা হবে ভুলবশত খাইলে রোজার কোনো ক্ষতি হবে না আপনার পাশে যদি কেউ খায় আর আপনি জানেন ও রোজা তো মানা করবেন না মানা করবেন না খায়নি খাওয়া শেষ হলে তার ওখান এই আপনি না রোজা মনে নেই কহ আপনি আগে কইবেন না তো আগে করলে তো খাইতে পারতে না এখন তো খানা খাওয়া হয়ে গেল রোজা হয়ে গেল আগে বলবেন না খাওয়ার পরে বলবেন ফজর জোহর আসর ঈশান নামাজের ক্ষেত্রে গাড়িতে বসে নামাজ পড়া সূরা তাকবীর পড়তে হবে কিনা গাড়িতে বসে তো নামাজ হবে না ওটা গন্তব্যস্থলে যেয়ে আবার পড়তে হবে দাঁড়ানো ফরজ না এ ফরজ তো বাদ পড়ে গেছে হঠাৎ খেয়াল হলো আত্মায়াত পড়ার সময় মাঝখান থেকে এক লাইন বাদ পড়ে গেছে এভাবে কয়েক মাস নামাজ পড়ে ফেলেছি এখন আমার কি করণীয় এখন আর কিছু করণীয় নেই ইস্তেগফার করবেন ইস্তেগফার ইমামের তকবীরে তাহরিমা কত সময়ের মধ্যে মুক্তাদি তকবীরে তাহরিমা করলে তকবীরে উল্লাহ পাওয়া যায় ইমামের রুকুতে যাওয়ার আগ পর্যন্ত যদি আপনি শরীক হইতে পারেন রুকুতে যাওয়ার আগ পর্যন্ত এই পর্যন্ত থাকে তকবিরুল্লাহ তাহলে আপনি তকবিরুল্লাহ পেয়ে গেলেন তকবিরুল্লাহ আগে উত্তম হলো ফাতেহা শুরু করার আগে দিতে পারলে সেটা কি উত্তম মহিলারা নাভির নিচের পশম পরিষ্কার করার জন্য যে ভিত ব্যবহার করে তা পুরুষও ব্যবহার করতে পারবে কিনা ভিত আবার কি আমি জানি না যাই হোক ও লোমনাশক এটা সবাই ব্যবহার করতে পারবে লোমনাশক কোনো একটা তরল পদার্থ এটা সবাই ব্যবহার করতে পারবে কোনো অসুবিধা নেই কোনো নাবালেক শিশু নেক আমল করলে তার আমল নামায় সব লেখা হবে কিনা শিশুর তো অ্যাকাউন্ট খোলা হয় নাই নেকেরও না গুনারও না ও নেক কাজ করলে বাপ মার আমল নামায় চলে যায় আর গুনা করলে মুছে দেওয়া হয় নাবালক অবস্থায় গুনা করলে মুছে দেওয়া হয় আর নেক কাজ করলে অনলাইন সিস্টেম অনলাইন কোথায় চলে যায় বাপ মার আমল নামায় আমার আহলিয়া জানতে চেয়েছে মহিলাদের হায়েজ ও নিফাস হওয়ার কারণটা কি দয়া করে জানাইলে উপকৃত হইতাম এর কারণটা তো লম্বা হায়েজ নিফাস যে হয় হায়েজ তো আল্লাহ সৃষ্টি করছে কেন যখন বাচ্চা পেটে আসবে তখন এটা বন্ধ করে দিবে হায়েজটা কি করবে বন্ধ করে দিবে দিয়ে ওইটা বাচ্চাকে খাওয়াবে মুখ দিয়ে না নাভি দিয়ে তখন বাচ্চার দুনিয়া চলে আসবে তখনও কিছু খানা জমা থাকবে কেন ওটা নেফাস নামে ওটা আবার বেরোয় আসবে এটা তৈরি করছে কি জন্য বাচ্চার খোরাক হিসেবে বাচ্চার খোরাক হিসেবে অনেক হেকমত আছে এটুক জানলে যথেষ্ট কই কাগজ কই ছেলের নাম হলো আমার বাম পাশে বসে আছে ছেলের নাম হলো মৌলানা মুসলিহুদ্দিন পিতা মরহুম খায়রাত হুসাইন চাওড়াপাড়া মিরপুর
আর মেয়ে হলো মাহজুবা মারজান মহিলা হলে তো মারজান হয় না মারজানা মহিলা হলে পুরুষ হলো মারজান লুলু ওয়াল মারজান আর মহিলা হলে মারজানা পিতা মামুনুর রশিদ মধ্য ভাড়ালিয়া খোলামোড়া মোহর 2 লক্ষ টাকা আর 10,000 বাড়াই দিল তো মোরে ভাতে না 2 লক্ষ নাকি 1 লক্ষ মোরে ভাতে কত 1.5 লক্ষ হ্যাঁ ঠিক আছে 2 লক্ষই থাকুক الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي وفي رواية فمن رغب عن سنتي فليس مني وقال النبي صلى الله عليه وسلم تزوج الودود الولود فإني مكاثر بكم الأمم ولو بالسقط أو كما قال عليه الصلاة والسلام عبد الله مير باب প্রস্তাব দেন আমার মেয়ে মাহজুবা মারজানাকে তার পক্ষ থেকে উকিল হইয়া 2 লক্ষ টাকা মোহরের আওয়াজে আপনি মাওলানা মুসলিহউদ্দিনের নিকট বিবাহ দিলাম আপনি জোরে বলেন আমি কবুল করিলাম শুনতে পাচ্ছেন তো দোয়া দেন বারাকাল্লাহু লাকা বারাকাল্লাহু আলাইকা ও জামা বাইনাকুমা ফি খাইর রমজানে তো আর দাওয়াতুল্লাহ হবে না তার পরের মাসে হবে বুঝছেন নাকি শাওয়াল মাসে আপনারা এই একাডেমিক ক্যালেন্ডার সংগ্রহ করবেন সারা বছরের প্রোগ্রাম দেওয়া এখানে পাওয়া যায় 28শে শাওয়াল রমজানের পরে কি 28শে শাওয়াল আর 19শে মে 19শে মে আর 5 জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসের 5 তারিখ এই হলো আমাদের সামনের তারিখ আল্লাহ আমাদেরকে হায়াত দিবস করে দেন এবং এই সম্মেলন পাওয়ার তৌফিক দান করেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম اللهم صل على سيدنا محمد النبي وعلى آله وسلم تسليما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا بارك الله لك وبارك الله عليك وجمع بينكما في خير يا رب العالمين তোমার বান্দারা তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত জিন্দা করার জন্য আল্লাহ সমস্ত হল ত্যাগ করে তোমার ঘরে চলে আসছে আল্লাহ সাদাসিধেভাবে সুন্নাত তরিকায় বিবাহ পড়ায় দেওয়া হলো আল্লাহ তুমি তাকে বরকতময় করে দাও শান্তিময় করে দাও এই দম্পতির মধ্যে খুব মূল মিল মহব্বত পয়দা করে দাও يا الله অটুট বন্ধন সৃষ্টি করে দাও नेक اولاد نصیب করো যারা হেদায়েতের আলো দিয়ে দুনিয়াকে ভরে দিবে يا الله আমাদের সবাইকে এই নিয়ামত দান করো يا الله আমার লেখা ইসলামে বিবাহ অনুযায়ী সমস্ত কাজ সম্পন্ন করার তৌফিক দান করো يا الله এই ফিতনার জামানায় আমাদেরকে সব রকম ফিতনা থেকে হেফাজত করো ইমানের উপরে قائم রাখো সুন্নতের উপরে قائم রাখো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন ¿Por qué no?